ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দীর্ঘদিনের পরিশ্রমের পর আমি আমার পেঁপে বাগানটিকে দাঁড় করিয়েছি। আমার পেঁপে বাগানে এখন পেঁপে ধরতেছে প্রচুর পরিমাণে, যা আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। বর্তমানে সফলতার ছোঁয়া পেয়েছি বলতে পারেন। পেঁপে চাষটা আসলে লাভজনক একটি চাষাবাদ। পেঁপেগুলো দেখতে পাচ্ছেন সাইজটা বেশ ভালো। এই পেঁপেটি খুবই সুস্বাদু এবং মিষ্টি। আমি আমার পেঁপে বাগানে বিশাল অংশে পেঁপে করেছি। এখানে প্রায় 120টি পেঁপের চারা লাগিয়েছি। এখানে আমি গাছগুলো থেকে ভালো একটা সফলতা পাচ্ছি। আমার গাছগুলো কোনো গাছ ক্ষতিগ্রস্ত হয় নাই, কোনো একটি গাছ ক্ষতিগ্রস্ত হয় না। তার মূল কারণ হচ্ছে আমি জমিটাকে উঁচু করে নিয়েছি, যাতে বর্ষার পানি না জমে। এতে আমার গাছের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই এবং পেঁপে গাছ মাশাল্লাহ ভালো আছে, গ্রোথ পার্সেন্টেজও ভালো। আপনারা পেঁপে গাছ করার ক্ষেত্রে ভালো জাতের বীজ ব্যবহার করবেন, হাইব্রিড বীজগুলো ব্যবহার করবেন। আমি তাইওয়ানের রেড লেডি 986 জাতটি ব্যবহার করেছি, না 786 জাতটি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এই জাতটিও ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের বাংলাদেশে অনেকগুলো জাত আছে, লাল তীরে, সুপ্রিমের, এদের বীজগুলো ভালো। তবে হাইব্রিড জাতটি ব্যবহার করবেন, যে কোনো কোম্পানির হাইব্রিড বীজগুলো ব্যবহার করবেন, সফলতার হার বেশি পাবেন। আমি প্রায় 3.5 মাস আগে এই বাগানটি শুরু করি, এখন 3.5 মাস বয়স। গাছগুলোতে এখন প্রচুর পরিমাণে ফল আছে। পুরো বাগানটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। পেঁপের সাইজ খুবই বিশাল সাইজের হচ্ছে। এই পেঁপেটি কম করে হলো 5 থেকে 5.5 কেজি ওজন হবে। খুবই বিশাল এই পেঁপেটি। যদি আপনারা লাভবান হতে চান, পেঁপে চাষ করুন। পেঁপে চাষে লাভবানের হারটা অনেক বেশি। অন্যান্য আবাদের ক্ষেত্রে এত বেশি লাভবান হওয়া যায় না, কারণ প্রতি পিস পেঁপে 1 কেজি 1 কেজির উপরে ওয়েট হয়ে থাকে। এর জন্য এতে লাভের পরিমাণটা বেশি, আর এটি চাষাবাসটা খুবই সহজ। যদি আপনারা একটু খেয়াল করেন, তবে দেখবেন যে এতে আপনারা ভালো একটা আয় করতে পারবেন। তবে কৃষিকাজ বুঝে শুনে করাই ভালো। এতে এক ধরনের ভাইরাস রোগ আসে, সেটি দমনের জন্য আপনাদেরকে কন্টিনিউয়াসলি 15 থেকে 20 দিন পর পর ইমিডোক্লোরোফিট গ্রুপের কীটনাশকটি ব্যবহার করতে হবে। ফাঙ্গাল ডিজিজ থেকে বাঁচানোর জন্য এদেরকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। দেখবেন যে আপনাদের গাছগুলো খুবই সুন্দর সতেজ থাকবে, রোগমুক্ত থাকবে। আমার এই বাগানে আমার একটি গাছও এখনও পর্যন্ত নষ্ট হয় নাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আপনারা পেঁপে চাষ সম্বন্ধে জ্ঞান অর্জন করেন এবং পেঁপে চাষে এগিয়ে আসেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।